এই অন্যায় এই অবিচার এই জুলুমের বিরুদ্ধে আপনাদেরকে এগিয়ে আসতেই হবে, এটাই স্রষ্টার নির্দেশ। বন্ধুগণ, আপনারা জানেন, আপনারা জানুন, যারা জানেন না, যারা মিথ্যাচার করছেন, যারা ভয় দেখাচ্ছেন, যারা তোলাবাজি করছেন, যারা সোমনাথ দাসের সঙ্গে বসে এক গ্লাসে মদ খান, তারা জেনে রাখুন, সুরা ভোষণের বাড়িতে গেল কেন? সুরা ভোষণের উপরে, তার পরিবারের উপরে এই পৈশাচিক নির্যাতন কেন চালালো হলো? আজকের পরবর্তী ঘটনাক্রম প্রমাণ করে দিচ্ছে যে সুরা ভোষণের বাড়িতে পরিকল্পিতভাবে কিছু দুষ্কৃতি এবং সমাজ বিরোধীদের মদতে পুলিশ ওখানে গেছিল ওই পরিবারকে সবক শেখাবার জন্য। কারণ ওই তোলাবাজদের, সমাজ বিরোধীদের ওই পরিবার পরোয়া করে না। আবার কেউ কেউ খুচরো নেতা, তারা নাকি তাদের ওপরের নেতাকে রিপোর্ট করছে, ওটা নাকি একটি রাজনৈতিক দলের গোষ্ঠী দ্বন্দ্ব ভণ্ড। সমাজ বিরোধীদের দেখে এত ভয়, এত ভয়, আবার নেতা হবার শখ। জেনে রাখুন যে ওই যে ঘটনা ঘটেছে সেখানে মনে রাখতে হবে, সুরা ভোষণ একজন পুলিশ কর্মী, কোনো রাজনৈতিক দল করতে পারে না। আমরা সবাই জানি, আমার থেকে আপনারা বেশি জানেন, আমি কখনো রাজনীতি করে নিয়ে পাড়াই, আমি কখন কখনো এই পাড়ার লোকদের সঙ্গে মেশার সুযোগ খুব বেশিভাবে পাই না। তারপরেও জানি যে সুরা ভোষণ একজন ফুটবলার ছিল, সুরা ভোষণ একজন পুলিশ কর্মী, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার সরাসরি কোনো সংযোগ নেই। তারপরে এটা করা হয়েছে, এটা করেছে, অন্যায় করেছে পুলিশ। সোমনাথ দাস এসেছিল ওই সিভিল ড্রেসে, সিভিল ড্রেসে কখনো চটি পরে, উইনচিটার পরে, গেঞ্জি পরে কাউকে অ্যারেস্ট করতে আসা যায় না। আরও জেনে রাখুন, যাই ঘটনা ঘটুক, কখনোই কোনো অবস্থাতেই আপনারা জেনে রাখুন, আমি একজন আইনজীবী হিসাবে আপনাদের জানাচ্ছি যে কখনোই পুলিশ, পুলিশ কাস্টডিতে হোক, অ্যারেস্ট করতে গিয়ে হোক, কোনো অবস্থাতেই কোনো নাগরিকের উপরে আঙুলের স্পর্শ করতে পারে না, পারে না, পারে না। যদি করে সেটা সংবিধান বিরোধী, সেটা আইন বিরুদ্ধ, পুলিশের বিরুদ্ধে তাহলে মামলা হবে, পুলিশের 7 বছর পর্যন্ত জেল হবে। তারপরেও সুরা ভোষণদের জেল কাটতে হয়েছে, পুলিশরা বাইরে ঘুরছে, সমাজ বিরোধীরা এখানে পাড়ার লোকদের চমকাচ্ছে, এটা মেনে নেওয়া যাবে না। আপনারা সাহসে ভর করুন, আপনারা ভয় পাবেন না, আপনারাই সংখ্যাগরিষ্ঠ মানুষ, সৎ মানুষ, ভালো মানুষ, ন্যায়পরায়ণ মানুষ। 4-5টা সমাজ বিরোধী তোলাবাজ যারা খেটে খায় না, তারা আজকের বুক ফুলিয়ে আপনাদের ওপরে দাদাগিরি করবে, পুলিশের সঙ্গে তোলাবাজির ভাগিদারি করবে, এটা কিন্তু আমরা মেনে নেব না। আমরা যারা ভয় পাচ্ছি যে ওই সুরা ভোষণের পরিবারের জন্য যে ন্যায় বিচারের আন্দোলন হচ্ছে, ওখানে গেলে ওই তোলাবাজরা নাকি সোনারপুর থানার মাধ্যমে কেসে ফাঁসিয়ে দেবে। বোপাক কেরুল ভাইরা বলে দিয়েছে, কলকাতার 100-এরও বেশি বিশিষ্ট আইনজীবী, তারাও সবাই আমাদের সঙ্গে আছে, সমস্ত তোলাবাজ সোনারপুর পুলিশ থেকে প্রয়োজনে সিবিআই দিয়ে উচিত শিক্ষা, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা করবই করব। আর যারা ওই তোলাবাজদের সঙ্গে ভিটির ভিটির করছে, কানে কানে ফুসবন্ত দিচ্ছে, পুলিশের টিপারগিরি করছে, তাদেরকেও আমরা ছাড়বো না, তাদেরকেও প্রয়োজনে সিবিআই দিয়ে উচিত শিক্ষার ব্যবস্থা হবেই হবে। বেজে উঠল কি সময়ের ঘড়ি, বেজে উঠেছে সময়ের ঘড়ি, আমরা সবাই যে যার প্রহরী, উঠুক উঠা, উঠুক তুফান মাটিতে পাহাড়ে, চলুক আগুন গরিবের হাড়ে, কোটি কলাঘাত পৌঁছক তারে, হিরুরা হিরুরা থাক, মানব না বাধা, মানব না ক্ষতি, চোখে লড়াইয়ের দৃঢ় সম্মতি, রুখবে কি আর এ অগ্রগতি, সাত্তু কার।
আমরা সোনারপুর থানাকে ভয় পাই না, আমরা আইনজীবী। আমি আপনাদের পাড়ার ছেলে, আপনাদের ভাই, আপনাদের সন্তান, আপনাদের দাদা, আমি আপনাদের পাশে থাকব। আমি এই এলাকায় থাকি, আপনাদের সুবিধে অসুবিধে ভালো মন্দ আমি থাকব। তোলাবাজ হটাও, সন্ত্রাসী পুলিশ হটাও, ন্যায় এবং সত্য এবং সুন্দরের প্রতিষ্ঠা হোক, এটাই আমাদের।